ঈদ যাত্রায় শিমুলিয়া ঘাটে হাজারো মোটরসাইকেলের সারি, পাটুরিয়ায় মাঝরাত থেকে অপেক্ষায় শত শত যান, সড়কে নামছে আরো বাস, চাপ আছে রেলেও। দীর্ঘদিন রোগে ভুগে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গুলশানে জানাজা ও শহীদ মিনারে হবে শ্রদ্ধা নিবেদন, কাল সিলেটে দাফন। ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গণকবরের সন্ধান, মিলেছে প্রায় 900 দেহাবশেষ, রুশ বাহিনীর গণহত্যার প্রমাণ, বললেন জেলেনস্কি। শুভেচ্ছা এবং আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, টুম্পা হাসান আছি আপনাদের সাথে। দেশের প্রধান দুই নৌরুট শিমুলিয়া, বাংলা বাজার ও দৌলতদিয়া পাটুরিয়ায় সকাল থেকেই বাড়ির পথ ধরা মানুষের উপচে পড়া ভিড়। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই ফেরি পারাপারের অপেক্ষায় ছিল মোটরসাইকেলের দীর্ঘ সারি। ঘাটে এখন প্রায় 4,500 মোটরসাইকেল ও 800-এর বেশি ছোট গাড়ি অপেক্ষা করছে। দুই চাকার যানের চাপে 1 নম্বর ফেরি ঘাটকে শুধুমাত্র মোটরসাইকেলের জন্যই নির্ধারিত করেছে ঘাট কর্তৃপক্ষ। সকাল থেকে শিমুলিয়া রুটে যাতায়াত করছে 10টি ফেরি, 85টি লঞ্চ ও 155টি স্পিডবোট। যাত্রীরা বলছেন, বাংলা বাজার প্রান্তে ফেরি লোড করার জন্য বেশিক্ষণ অপেক্ষা করায় শিমুলিয়া প্রান্তে আসতে দেরি করছে ফেরিগুলো। আসছে অনেক সময় হয়েছে, যদি ফেরি থাকতো তাহলে তো এই যে ভোগান্তির হইতো না। তিনটার সময় ফেরি খেয়ে রওনা দিয়েছে, এখানে আস্তে আস্তে 4:30 কি 5টা বাজছে, তো সেখান থেকে এই যে এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি, ফেরির আসার কোনো খবর নাই। শ্বশুর শাশুড়ি দেশে, তো তাদের জন্য লাগে ঈদ কাটাবো, এই জন্য যাইতাছি। পদ্মা সেতুটা দ্রুত উদ্বোধন করে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এদিকে পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে ছোট বড় 300 যান। রাতে ভোগান্তি থাকলেও সকালে 1.5 থেকে 2 ঘন্টার অপেক্ষায় নদী পার হতে পারছে গাড়িগুলো। 5টি ঘাট দিয়ে যাতায়াত করছে 21টি ফেরি। বেলা বাড়ার সাথে সাথে এই রুটেও চাপ বাড়তে পারে বলছে ঘাট কর্তৃপক্ষ। সহকর্মীদের কাছ থেকে আপনাদের বাসে, ট্রেনে এবং লঞ্চে যারা বাড়ি ফিরছেন, তাদের বাড়ি যাচ্ছেন, তাদের আমরা খবর জানাবো। শুরুতে একটু ঘাটের পরিস্থিতি জানাতে চাই। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিএম খোরশেদ আছেন আমাদের সাথে। খোরশেদ, সকাল থেকে আপনি দেখাচ্ছিলেন সেখানে খুব ধীরে ধীরে চাপ কমছে, ভোগান্তি কি সহনীয় পর্যায়ে এখন এসেছে? ভোগান্তি কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে টম্পা, কারণ যদিও বাসের সারি কিছুটা কমেছে, কিন্তু যে সকল ছোট গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে তাদের কিন্তু এখনো দীর্ঘ সারিতে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। আর যাত্রীর চাপ বাড়ছে বেলা বাড়ার সাথে সাথে। যারা কাটা লাইনের যে সকল যাত্রী, যারা বিভিন্ন যানবাহনে করে ঘাটে যারা আসছে, তারা কিন্তু দেখছি যে ঘাটে কিন্তু একটা উপচে পড়া ভিড়। লঞ্চ ফেরি সবখানে কিন্তু আমরা যাত্রীদের কিন্তু আজকে ভিড় দেখছি। এখন 3 নম্বর ঘাটে রজনীগন্ধা নামে একটি ফেরি লোড হচ্ছে। আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু সেইখানে যানবাহন ওঠার আগে কিন্তু যাত্রী কিন্তু উঠে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ছোট গাড়ি কিংবা যাত্রীর জন্য কিন্তু ফেরিতে যানবাহনও কিন্তু নেওয়া যাচ্ছে না। তবে লঞ্চে আমরা ফেরির চাইতে যাত্রীদেরকে দেখেছি যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে লঞ্চ পারাপারে। অনেকেই দেখছে যে লঞ্চে বেশি যাত্রী পার হচ্ছে। এবং দুর্ভোগের যে বিষয়টি, কাটা লাইনে যারা পার হচ্ছে তাদের পক্ষ থেকে দুর্ভোগের অভিযোগ না থাকলেও, যারা কিনা ছোট গাড়িতে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, তারা কিন্তু ভোগান্তির দুর্ভোগের কথা বলছে। কারণ তাদেরকে কিন্তু ঘাট থেকে 10 কিলোমিটার দূর থেকেই একে তো গ্রামীণ সড়ক দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সরু রাস্তা দিয়ে তাদের থেমে থেমেই আটকে যেতে হচ্ছে, এবং ঘাটে এসে প্রায় 2-2.5 ঘন্টা কিন্তু তাদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। আর বাসের সারি, যেটি বললাম যে বাসের সারি এখন এই মুহূর্তে কিছুটা কমেছে, তবে যেটি সাধারণত হয়ে থাকে যে 10টার পরে থেকে কিন্তু
এই বাসের যে দূরপাল্লা বাস সেই বাসের সংখ্যা কিন্তু বাড়তে থাকে এবং পারাপার যেটি বললেন যে আসলে 21টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে, কোনো ধরনের সবগুলো ফেরি ঘাটও সচল রয়েছে। টুম্পা ধন্যবাদ আপনাকে, বিএম খোরশেদ জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাটের খবর। দর্শক আপনাদের শিমুলিয়া ঘাটের খবরও জানাবো কিছুক্ষণ পরে, কিন্তু একটু রেল স্টেশনে ঘুরে আসতে চাই। কমলাপুর রেল স্টেশনে সহকর্মী রাব্বি সিদ্দিকি খোঁজ রাখছেন সকাল থেকে। রাব্বি, সকাল থেকে কয়টি ট্রেন এই পর্যন্ত ছেড়ে গেল একটু বলবেন, এবং সেই সাথে শিডিউল কি ঠিক আছে, ট্রেনের ছাদে যাত্রা কি ঠেকানো যাচ্ছে কিনা এবার? হ্যাঁ টুম্পা, ছাদে যে যাত্রীরা উঠেছিল তাদেরকে অনেক রিকোয়েস্ট করে তাদেরকে নামানো হয়েছে এবং নামিয়ে তাদেরকে মানে জরিমানা করা হয়েছে, এই ধরনের কিছু না, তাদেরকে ট্রেনের ভেতরে নেওয়া হয়েছিল। এবং তারপর থেকে আরও যে 5 থেকে 6টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, সেখানে কিন্তু যাত্রী চাপ ছিল না। এখন আমি আছি 5 নম্বর কম্পাউন্ডে, এখানে একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাবে সেই ট্রেনটি এখন এসে পৌঁছায়নি, যাত্রীরা এখানে অপেক্ষা করছেন এবং তারা নির্ধারিত সময়ের আগে এসেছেন। ট্রেনটি ছাড়ার সময় বলা হয়েছে যে 10:10 ট্রেনটি ছাড়বে। এই একতা এক্সপ্রেস এখনও 4 মিনিট বাকি আছে। এই এছাড়া অন্যান্য আরও যে 8 থেকে 10টি সকাল থেকে এখন পর্যন্ত 8-10টি ট্রেন চলে গেছে, সবগুলো ট্রেন একদম সময় মতো গেছে। একটি ট্রেনে এই কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনেই আমি দেখেছি যে ছাদে কিছু যাত্রী ছিল, এছাড়া অন্য কোনো ট্রেনে তেমন কোনো চাপ ছিল না। এখানে ঈদ যাত্রার যেই যেই চাপ থাকে, ট্রেনে গাদাগাদি থাকে, যে দৃশ্যগুলো টুম্পা আমরা দেখে থাকি, সেই চিরচেনা দৃশ্যগুলো কিন্তু কমলাপুর থেকে আর দেখা যাচ্ছে না। এখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি, রেল পুলিশের তৎপরতা দেখেছি এবং সেই সঙ্গে এক ধরনের সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনাও দেখেছি, যেমনটা আমরা দেখিনি বা দেখতে পাইনি, বা যারা ট্রেনের টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি সেই ভোগান্তি দেখেছি। আবার ট্রেনের টিকিট পাওয়ার পর ট্রেনের যাত্রা দেখছি যে সব কিছুই এখন পর্যন্ত সুশৃঙ্খল আছে। ধন্যবাদ আপনাকে, রাব্বি সিদ্দিকি জানাছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। দেখলাম খুব সাফা রংপুর এক্সপ্রেসে উঠেছেন, তার কাছ থেকে একটু সেখানকার অভিজ্ঞতা জানবো। সাফা, আপনার যাত্রার অভিজ্ঞতার কথা একটু জানাবেন, আগেরবারের ট্রেনের যে জার্নিটা ছিল সেখানকার থেকে এবারেরটা কতটা পার্থক্য মনে হচ্ছে? অনেক পার্থক্য টুম্পা, আমি যদি পার্থক্যের কথা বলি আপনাকে স্পষ্ট করেই বলতে হবে। এই রংপুর এক্সপ্রেসে গতবারও আমরা কিন্তু দেখেছি যে ছাদে পর্যন্ত যাত্রী হয়ে, অতিরিক্ত যাত্রী হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল মানুষজন, কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতিটা এবছর অন্তত আমরা দেখিনি। অন্তত যখন কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এসেছে তখনও পর্যন্ত আমরা দেখেছি 9:10 সময় দেওয়া ছিল, ট্রেন ছেড়েছে 9:20। এরপর বিমানবন্দর স্টেশন ত্যাগ করে এখন টঙ্গী স্টেশন ত্যাগ করে রংপুরের পথে আমরা বলতে পারি। এবং আপনি এসি কেবিনগুলোর অর্থাৎ যে চেয়ার কোচগুলো রয়েছে সেগুলোর আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং বেশিরভাগই কিন্তু মানুষজন, আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে কোনো ধরনের কোনো সমস্যা অথবা কোনো ঝুঁকি ঝামেলা হয়েছে কিনা। আপনি কতজনকে নিয়ে যাচ্ছেন? 12 জন। এক ফ্যামিলির? কোথায় যাবেন? বামুনডাঙ্গা, গাইবান্ধা। আচ্ছা, কোনো কি কোনো সমস্যা হয়েছে স্টেশনে আসতে অথবা স্টেশন থেকে আসতে? তেমন কোনো সমস্যা হয়নি, স্টেশনের পরিবেশ খুব ভালো ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং উঠার পরিবেশ পরিস্থিতি, উঠার পরে ছাড়ার অন টাইমে ছাড়ছে ট্রেনটা, কোনো ধরনের কোনো সমস্যা ফেস করিনি। তবে টিকিট কাটতে বিড়ম্বনা হয়েছে, টিকিট কাটা ছাড়া বাকি জার্নি এখন পর্যন্ত ভালো আছে। টুম্পা, আপনি শুনছিলেন যেই বিড়ম্বনার কথা তিনি বলছিলেন, সেই বিড়ম্বনার চিত্রই কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আপনি এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে, দুজন যমজ শিশু আছে, রাত এবং রিধি, ওরা দুজনও প্রথমবারের মতো তাদের দাদু বাড়ি যাচ্ছে ঈদ করার জন্য, তাদের সাথেও আমাদের কথা হচ্ছিল। সবাই কিন্তু ঘুরে ফিরে একটা কথাই বলেছেন যে কোনো ধরনের ঝুঁকি ঝামেলা এখন পর্যন্ত তারা পোহাননি। এছাড়া ট্রেনে যেতে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যা বলা হচ্ছে যে অন্যান্য যে বগিগুলো রয়েছে সেই বগিগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে কিছু স্ট্যান্ডিং যাত্রী রয়েছেন, সব মিলিয়ে প্রতিটি বগিতে 55 জন করে, সব মিলিয়ে এই রংপুর এক্সপ্রেসে মোট 15টি বগি রয়েছে, 15টি বগি মিলিয়ে সব হিসেবে 850 মতো যাত্রী তারা এই যাত্রায় আছেন। এবং ট্রেনটি রংপুর পৌঁছাতে পৌঁছাতে যেটুকু আমরা শুনলাম 3 থেকে 3:30 মতো সময় লেগে যাবে। তারপর যা বুঝলাম, আসলে ট্রেনে যারা জার্নি করছেন তারা কিছুটা স্বস্তি নিয়ে এবং আরামদায়কভাবেই যাত্রাটা করছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সেখানকার অবস্থা জানানোর জন্য। শিমুলিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান। সাকিব, সাকিব একটু জানতে চাইবো, আপনি তো সকাল থেকেই আছেন, শত শত মোটরসাইকেল করে আসা মানুষ তারা কি বলছেন সেখানটায়? হ্যাঁ
টুম্পা, দেখুন আসলে মোটর সাইকেলে আসা যাত্রীদের জনস্রোত কিন্তু আসলে থামছে না, এবং এই মুহূর্তে আমি আছি ঝিমুনি এক নং ফেরি ঘাটে, এবং সেই ফেরি ঘাটের অভিমুখে যে সড়কে আছে সেটি কিন্তু আসলে মোটর সাইকেলে আরোহীদের আসলে উপস্থিতিতে কানায় কানায় পূর্ণতা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি বলে রাখি কিছুক্ষণ আগে আমার সাথে আসলে বিএডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল, তারা যেমনটি জানিয়েছে কিন্তু ঘাটে এই মুহূর্তে 4,500 মোটর সাইকেল রয়েছে শুধু ঘাট এলাকা, এবং ঘাটের অভিমুখে সড়কগুলোতে কিন্তু সংখ্যাটা আবারও আরো এরকম। তো সেক্ষেত্রে বলেই যাচ্ছে যে বিপুল পরিমাণে মোটর সাইকেলে আসা যাত্রীদের কিন্তু উপস্থিতি রয়েছে, এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তার কথাও হয়েছে। তারা যেমনটি জানিয়েছে সিহিরি খাওয়ার পরপরই আসলে তারা রওনা হয়েছে, এবং বিভিন্ন গাড়িতে দুর্ভোগ এড়াতে কিংবা তাদের যে ভোগান্তি এড়ানোর জন্য তারা মোটর সাইকেলকে এবছর বেশি বেছে নিয়েছে, এবং মোটর সাইকেল যুগে কিন্তু তারা গ্রামের পথে ছুটছে। এদিকে এই ক্ষেত্রে কিন্তু ঘাটে যে বাড়তি চাপ, বিপুল পরিমাণের গাড়ির চাপে কিন্তু আসলে কর্তৃপক্ষকে আসলে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে, এবং মোটর সাইকেলের পাশাপাশি এই মুহূর্তে ঘাট এলাকায় 800 আসলে যানবাহন রয়েছে, যেগুলোকেও কিন্তু পারাপার করতে আসলে ঘাট কর্তৃপক্ষকে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তো সব মিলিয়ে আমি যদি বলি তাহলে যানবাহনের আর মানুষের উপস্থিতি কিন্তু বেশ রয়েছে। আমি দেখাতে চাই আসলে এই মুহূর্তে আসলে এক নং ফেরিঘাটের যে ফেরিটি নোঙর করা আছে, ফেরি কুঞ্জলতা, এই ফেরিতে কিন্তু কোন রকমের অন্য কোন যানবাহন নেওয়া হয়নি, শুধুমাত্র মোটর সাইকেলে আসলে কানায় কানায় পূর্ণ। এবং আমি বলে রাখছি যে এর পাশাপাশি কিন্তু লঞ্চ এবং স্পিড বোট ঘাটেও কিন্তু একই চিত্র, সেখানেও কিন্তু আসলে যাত্রীদের জনস্রোত অব্যাহত আছে। অর্থাৎ সব মিলিয়ে আসলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কিন্তু ঈদে গড়মুখী মানুষের এখনো চাপ অব্যাহত রয়েছে। ধন্যবাদ আপনাকে সাকিব, ঘাটের অবস্থা জানাচ্ছিলেন। সড়ক পথের খবর জানাবো, চন্দ্রা এলাকায় সহকর্মী রাসেল আহমেদ আছেন সকাল থেকে। রাসেল, সকাল থেকে তো সড়কের চিত্র আপনার মাধ্যমে আমরা দেখছিলাম, অন্যবারের ঈদ যাত্রার তুলনায় এবার যানজট কিছুটা কম মনে হচ্ছে কিনা? টুম্পা, একেবারেই সত্যি, অন্যবারের তুলনায় অর্থাৎ করোনাকালের এই 2 যদি বাদ দিই তুলনা করতে গিয়ে, তার আগের সময়ের সাথে যদি তুলনা করতে চাই, তাহলে সত্যি আসলে এইবারের চিত্র বেশ ভালো বলা যায়। চন্দ্রা এলাকায় এর আগেও যতবার এসেছি 2-3 সড়কের যে মুখোমুখি অবস্থান সেটি একেবারে লোকে লোকারণ্য থাকতো, যানজট থাকতো, সেটি দীর্ঘ যানজট। এবারের চিত্রে এমনটি নেই, যানজটের চাপ নেই এবং মানুষ নির্বিঘ্নে যেতে পারছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনেই দেখা যে লম্বা সারি করে এবং যেটি দেখা যায় ঈদের এই সময়টাতে, আগের যেহেতু আজকেই শেষ অফিস কর্মদিবস ফলে এই শেষ সময়ে আশপাশের যত গার্মেন্টস রয়েছেন সেগুলো ছুটি হবে, গার্মেন্টসে যারা কাজ করেন, চাকরি করেন, সেই সব মানুষজন আজকে যাওয়ার চেষ্টা করবেন, সেই মানুষজন আসলে বা সেই যাত্রীদের জন্য এই বাসগুলো দাঁড়িয়ে আছে লম্বা সারি করে। কিন্তু এর পাশাপাশি যান চলাচলের যে সড়ক সেটি স্বাভাবিক রয়েছে, ফলে যানজট নেই, যানজট নেই এবং অনেক অনেক বাস আছে, যাত্রীদেরও হয়তো খুব একটা ভোগান্তি পেতে হবে না, কারণ যে লম্বা সারি দেখা যাচ্ছে তাতে একটি বড় অংশের যাত্রী হয়তো তাদের যে ঘরমুখ মানুষের যে উদ্দেশ্য তার বাড়ি ফেরা এবং তার নিজ গ্রামে নিজ পরিচিত জনের সাথে এবং প্রিয়জনের সাথে ঈদ করা, সেটি নিশ্চয়ই তারা নির্বিঘ্নে এবার করতে পারবে। সেই প্রত্যাশা আমাদেরও, ধন্যবাদ রাসেল। আমরা একটু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেতে চাই, সহকর্মী পলাশ প্রধান খোঁজ রাখছেন সেখানকার। পলাশ, যদি একটু জানতে চাই এই ঘন্টার অবস্থা, বেলা বাড়ার পর রাস্তায় যানবাহনের চাপ কি বেড়েছে কিনা? যে টুপাটা চাপ কিছুটা বেড়েছে, তবে যাত্রী হয়রানি, যে ভাড়া নিয়ে যে একটি ঊর্ধ্বগতি সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যতটা চাহিদা বাড়ছে তার চেয়ে বেশি বাড়ছে কিন্তু এখানে আমরা দেখেছি ট্রাক কভার ব্যানের পাশাপাশি মোটর সাইকেল সেবা যেটি সেটি। আমি যদি একটু দেখাই ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা চিত্রটি, সেটি দেখাবো যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বাড়ছে। তবে আমরা দেখেছি প্রত্যেকটি কাউন্টারে কিন্তু ভাড়া কিন্তু কয়েক গুণ, অর্থাৎ যেখানে ভাড়া ছিল 500 সেখানে ভাড়া হয়েছে 1500-2000। এটি পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছে যে গন্তব্যস্থানে যাওয়ার পর তারা যখন আবার রিটার্ন করে রাজধানীতে প্রবেশ করবে সেক্ষেত্রে তারা ফাঁকা আসতে হচ্ছে।
তবে এত করে যে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছে তারা কিন্তু বলছে যে এই অধিক ভাড়ার কারণে তারা বিভিন্ন ট্রাক লরি এবং এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে যাচ্ছে। তোমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি ট্রাকে প্রায় 60 জন যাত্রী নিয়ে তারা দড়ি বেঁধে মৃত্যুর ঝুঁকি নিয়ে কিন্তু তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে যে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ ভাড়া ছিল প্রায় 200 টাকা, সেখানে 2000 টাকা চাওয়ার কারণে কিন্তু তারা এই মৃত্যু ঝুঁকি বেছে নিয়েছে। এত করে পুলিশ প্রশাসনের আমরা কিন্তু তেমন কোনো দৃষ্টি দেখিনি, তবে বলা হয়েছে যে আজকে থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাক বা লরি চলাচল করা সম্পূর্ণ নিষেধ রয়েছে। টুম্পা জি ধন্যবাদ। পলাশ প্রধান ঈদযাত্রায় যেভাবে বাড়ি যাচ্ছেন, সবার ঈদযাত্রা নিরাপদ হোক সেই প্রত্যাশাই করি। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার দিবাগত রাত 12:56 মারা যান মুহিত। তার বয়স হয়েছিল 88 বছর। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ পর আবুল মাল আব্দুল মুহিতের জানাজা অনুষ্ঠিত হবে গুলশানের আজাদ মসজিদে। দুপুর 2টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কাল সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবেক অর্থমন্ত্রীকে। শেষ পর্যন্ত 88 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার দিবাগত রাত 12:56 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। খুব খারাপ, ডিটোরিয়েট, খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে তারপরে আমরা এখানে রাত্রেবেলা নিয়ে আসি ইমার্জেন্সিতে। তো ইমার্জেন্সি আসার পরে ওরা সুবিধা করতে পারেনি, বাই দ্যাট টাইম ইট ওয়াজ টু লেট। সন্ধ্যার দিকে আমরা সিলেটে পৌঁছবো। প্রথম প্রস্তাব হচ্ছে যে আলিয়া মাদ্রাসায়, আরেকটি প্রস্তাব হচ্ছে যে শাহিদঘাতে। তো এটা আমি এখনও ফাইনাল হয়নার মধ্যে হবে। আর তারপরে আমাদের পারিবারিক গুরুস্থান সেইখানে ওনাকে রায়নগর, সিলেট রায়নগর সাহেব বাড়িতে ওনাকে সমাধি করা হবে। 1934 সালের 25 জানুয়ারি সিলেটের থোপা দিঘির পাড়ের নিজেদের বাড়িতে জন্ম আবুল মাল আব্দুল মুহিতের। পরিবারের তৃতীয় সন্তান তিনি। আবুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে 1956 সালে যোগ দেন সিভিল সার্ভিস অফ পাকিস্তানে। মুখস্থ শক্তি খুব প্রখর ছিল, যার ফলে আমি কোনো বই পড়লে দ্বিতীয়বার পড়তাম না। আমার প্রাথমিক শিক্ষা সব বাড়িতে, কোনো স্কুলে যাইনি। স্বাধীন বাংলাদেশে 1972 সালে পরিকল্পনা কমিশনের সচিব নিযুক্ত হন। 1977 সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, IDB এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। In my young age, I wanted to be a lawyer and a judge. ও লয়ার থেকে জাজ হয়েছে, তো সেইটা হওয়ার আমার একটা খুব প্রবল আকাঙ্ক্ষা ছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসলে তিনি সিলেট এক আসন থেকে নির্বাচিত হয়ে 2009 সালে অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিত 12টি বাজেট উপস্থাপন করেন, যার 10টি আওয়ামী লীগ সরকার আমলে। পভার্টি থাকবে না, এভরিওয়ান উইল বি ওয়েল অফ, স্টেট রেসপন্সিবিলিটি হবে 11-12% লোক, এটা সব দেশেই হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনেরও পুরোধা আবুল মুহিত, বাপার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে CMH দীর্ঘদিন ভর্তি ছিলেন, পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন মুহিত। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। কিয়েভ অঞ্চলে নতুন করে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে, যেখানে প্রায় 900 দেহাবশেষের অস্তিত্ব পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান শুক্রবার এই গণকবরের অস্তিত্ব মেলে। তিনি দাবি করেন এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয় অঞ্চলটিতে আগ্রাসন চালানোর পর সেখানে গণহত্যা চালিয়েছে রুশ বাহিনী। বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বানও জানান তিনি। এর আগে বুশা শহরে গণকবরের সন্ধান মেলে। ওই ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে তদন্তের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। এদিকে খার্কিভ এবং দোনবাস এলাকায় নতুন করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি বিমান থেকে বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় আবাসিক এলাকায়।
শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যদিও বিক্রেতারা বলছেন শেষ সময়ও নেই তেমন বেচা বিক্রি, করোনার পর আশানুরূপ ব্যবসা করতে পারেননি বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে ক্রেতারা বলছেন শেষ সময় বলে যেমন পাচ্ছেন তেমন দাম আদায় করছেন বিক্রেতারা। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। করোনা মহামারীর পরে এবারই জমে উঠেছে ঈদ বাজার। করোনার জন্য তো শপিং করা হয়নি দুই বছর, তো এবার মানে শপিং এইটা অনেক বেশি ছিল। ছোট বোন আছে ওর জন্য, ওগুলো ওদের জন্য লেহেঙ্গা কিনবো, এগুলো আম্মুর জন্য থ্রি পিস কিনবো। যে যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন, তবে করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থার কারণে অনেকেরই জীবনযাত্রায় এসেছে পরিবর্তন, তাই পাল্টেছে কেনাকাটার ধরনও। দামটা মনে হয় একটু বেশি বাজারে, যদি দামাদামি করা যায় তাহলে কম দামের মধ্যে নেওয়া যাবে। কালেকশন ভালো বাট দাম একটু বেশি। পর্যন্ত ভালোবাসা কিনা করতে পারে, আরও দুই তিন দিন আছে, বাট দুই তিন দিনের আশায় আছি আমরা যে আরও ভালোবাসা কিনা করবো। দিন যতই যাচ্ছে রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, হকার্সে বাড়ছে ব্যস্ততা, তবে এখনো আশানুরূপ বেচা কেনা হচ্ছে না বলে দাবি বিক্রেতাদের। যেই তুলনায় সেল হওয়ার কথা ওরকম আমাদের সেল হচ্ছে না, ফিক্সড প্রাইস বলেই দিচ্ছে বা খুব একটা কমাচ্ছে না। রাজধানীর বিপণী বিতানগুলো জমে ওঠার অপেক্ষায়, অনেকেই পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করছেন, আবার কেউ কেউ এসে দেখে ফিরে যাচ্ছেন। আজকে স্টার্টিং তে আমু প্রোডাক্ট দিয়ে করলাম, রেডিমেড কিনবো এজন্য ভাবতেছি আর কি, লাস্ট টাইমে কিনবো। গতকালকে একটু কম ছিল, আজকে ইনশাআল্লাহ হবে আরো। বিক্রেতাদের আশা ঈদের বাকি যে কয়েকটা দিন রয়েছে তাতে বিক্রি কিনি বেশ ভালোই হবে, জমজমাট বিক্রি চলবে চাঁদ রাত পর্যন্ত। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ আমার কাছে।